কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিপি লেভে আপনাদের স্বাগতম, আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কিভাবে আপনারা ডেস্কটপ কিংবা ল্যাপটপে খুব স্পিডে কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথমত যে জিনিসটা করতে হবে, যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ স্পিডে কাজ করতে হলে আপনাদের কি কি জিনিস লাগবে। এখন কিন্তু টেকনোলজি অনেক আপডেট হয়ে গেছে, এবং সবচেয়ে মুখ্য যে জিনিসটা হচ্ছে, আমরা আগে ভাবতাম যে পিসিতে যদি আমরা র্যাম বাড়াই নিই তাহলে আমাদের পিসির স্পিড অনেক থাকবে, কিন্তু এই পিসির স্পিডটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে আমাদের হার্ড ডিস্কের উপরে। যদি আমাদের হার্ড ডিস্কের পারফরমেন্স ভালো না হয় তাহলে আপনি যদি র্যাম 20 GB লাগান তাহলে কোনো লাভ হবে না। আর এই সুবিধাটা নিয়ে আসছে কিন্তু SSD, সেটা কিন্তু অনেকেই জানেন, কিন্তু একটা SSD একটা ল্যাপটপে কীভাবে ফিটিং করতে হয় সেটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। ডেস্কটপে সহজ, কিন্তু ল্যাপটপে একটু সমস্যা, কিংবা অনেকে একটু কঠিন মনে করতে পারেন। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার ল্যাপটপে কীভাবে আপনারা সহজেই SSD অ্যাড করতে পারেন, এবং আপনার ল্যাপটপটি কতটুকু স্পিডে কাজ করবে সেটার কম্পারিজন কিন্তু আপনারা প্রথমেই দেখে নিয়েছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রাখতেই পারি, তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে প্রতিবার নিয়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা যে কাজটি করতে চলেছি সেটি হচ্ছে, আমাদের সামনে একটি ল্যাপটপ আছে আর এই একটি SSD আছে। তো অনেকেই চান যে কীভাবে একটি ল্যাপটপে SSD লাগাতে পারেন, কীভাবে খুব সহজে আপনার এই কাজটা করতে পারেন, সেই জন্য আপনারা বিভিন্ন দোকানের কিংবা বিভিন্ন মানুষের শরণাপন্ন হতে হয়। তো সেই জন্য আমি আজকে ভিডিও তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের ল্যাপটপে SSD কানেকশন করতে পারেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে আজকে যে SSDটি লাগাবো সেটি হচ্ছে 240 GB একটি SSD। তো এই SSD আমরা ল্যাপটপে ফিটিং করবো। ল্যাপটপে ফিটিং করার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আগে দেখতে হবে যে আপনাদের এই ল্যাপটপের যে কিবোর্ডটা আছে সেটা ফিক্সড কি ফিক্সড না। ফিক্সড কি ফিক্সড না বলতে আমি যে জিনিসটা বলছি, দেখুন এই ল্যাপটপ কিন্তু কিবোর্ডটা কিন্তু এদিক থেকে কোনোভাবেই খোলা যাবে না, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু খোলার অপশন নাই। তো এর মানে হচ্ছে এই ল্যাপটপটা খুলতে হবে টোটালি পিছন থেকে। কোনো কোনো ল্যাপটপ আছে এখানে একটা পার্ট থাকে, এখানে লকগুলো এভাবে ছোটাইতে হয়। তো আমরা আজকে যে কাজটি করবো সেটি হচ্ছে গিয়ে, এই HP ল্যাপটপটি প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে গিয়ে, এই ল্যাপটপের পিছনে যে স্ক্রুগুলো থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু স্ক্রু থাকে, এই স্ক্রুগুলো প্রথমে খুলে নিতে হবে। তো আমি স্ক্রুগুলো প্রথমেই খুলে রেখেছি, আর এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ল্যাপটপের ব্যাটারিটাকে আনপ্লাগ করতে হবে। আনপ্লাগ করার জন্য এই যে ব্যাটারির সাইন দেখতে পাচ্ছেন এখানে একটা প্রেস করবেন, প্রেস করে দিলে ব্যাটারিটা আনলক হয়ে যাবে, ব্যাটারিটা আমাদের আনলক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু আনলক হয়ে গেছে, এবং এখান থেকে প্রেস দিলেই আমার ব্যাটারিটা খুলে চলে আসছে, দেখতে পাচ্ছেন ব্যাটারিটা খুলে চলে আসলো। এখন কাজ হচ্ছে এই যে স্ক্রু দেখতে পাচ্ছেন এই স্ক্রুগুলো কিন্তু আপনাদের খুলে নিতে হবে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, আপনাদের ল্যাপটপে যদি এই ধরনের রাবার প্যাড থাকে এই রাবার প্যাডগুলো কিন্তু খুব খুলে নেবেন, কারণ এই রাবার প্যাডের নিচেও কিন্তু স্ক্রু থাকে। তো চলুন আমরা রাবার প্যাডগুলো খুলে স্ক্রুগুলো খুলে নিই। দেখতে পাচ্ছেন রাবার প্যাডের নিচে যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো আমরা খোলা হয়ে গেছে, এখন আমরা ল্যাপটপটি সম্পূর্ণ খুলে নিব। এখন আমাদের ল্যাপটপ কীভাবে খুলতে হবে, এখন আমরা ল্যাপটপটা এভাবে উল্টায় ফেলবো, উল্টায় ফেলার পর এদিকে আমরা একটু টান দিব, টান দিয়ে এই ল্যাপটপটা উঠে নিলাম। এখন এই ধরনের একটা টুলস ব্যবহার করতে হবে, এটাকে ওপেনিং টুল বলা হয়। এই ওপেনিং টুল দিয়ে আমরা ল্যাপটপের যে সাইড দেখতে পাচ্ছেন এই যে সাইড আছে এই সাইড দিয়ে আমরা এভাবে ঢুকাইয়া একটু প্রেস করবো, দেখতে পাচ্ছেন কিন্তু ল্যাপটপের বডিটা আস্তে আস্তে খুলে চলে আসতেছে। ঠিক এইভাবে আপনারা সম্পূর্ণ ল্যাপটপের বডি এভাবে খুলতে হবে, এবং খুব সাবধানতার সহিত খুলবে। যেহেতু আমি এই কাজগুলো আগে থেকেই করি এবং সবসময় কাজগুলো নিয়েই আমি ব্যস্ত থাকি, সেহেতু আমার জন্য ইজি। আপনারা যখনই কাজ করবেন খুব সাবধানতার সহিত করবেন, তাহলে কিন্তু ইজিলি খুলতে পারবেন। এবং কেন সাবধানতার সহিত খুলবে সেটা আমি আপনাদের বলে দেবো, এভাবে আপনাদের ল্যাপটপটা খুলতে হবে। তো আমি চলুন ল্যাপটপের পার্টটা আগে উঠাই নিই। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম ল্যাপটপ খোলার সময় সবসময় সাবধানতা অবলম্বন করুন। কেন বলেছিলাম দেখুন, এই ল্যাপটপের নিচের বডি পার্টের সাথে কিন্তু আমার হার্ড ডিস্কের যে রিবনটা সেই রিবনটা কিন্তু কানেকশন করা, যদি আমি একটু হ্যাচকা টান দিই তাহলে কিন্তু আমার এই রিবনটা ছিঁড়ে যেতে পারে। তো সবসময় এর জন্য আপনারা খুব সাবধানতার সহিত কাজ করবেন। তো এই রিবনটা খোলার জন্য আপনাদের হাতটা একটু ভিতরে নিতে হবে, কিন্তু আপনারা এই ওপেনিং টুল ব্যবহার করে এটা খুলে নিতে পারবেন। কীভাবে খুলবেন আমি আপনাদের দেখাই। এই যে ওপেনিং টুলটা আছে এটা আমি ল্যাপটপের বডিটা একটু এদিকে ইয়া করলাম, এবং ইয়া করার পর আমরা এখানে এই যে রিবনের যে সাইডটা আছে এটাকে একটু হালকা প্রেস করলে এটা সামনে চলে আসবে। এই যে আমাদের রিবনটা কিন্তু এখন ছুটে চলে আসলো, দেখতে পাচ্ছেন আমাদের রিবনটা কিন্তু ছুটে গেছে, আশা করি ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে রিবনটা ছুটে গেল, এই যে আমাদের রিবনটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আমাদের ল্যাপটপের বডি পার্টটা খুব সহজে কিন্তু খুলে যাবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপ কিন্তু খোলা, সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবং এখানে আপনারা সবসময় দেখবেন যে এখানে যে রিবনগুলো আছে, যে কানেকশনগুলো আছে, প্রপার ঠিক মতো কানেকশন আছে কি না, যদি কানেকশন না থাকে তাহলে কিন্তু সমস্যা, সবসময় এটা মাথায় রাখবেন। তো এখন আমরা যে কাজটি করবো, হার্ড ডিস্কটি ফিটিং করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে আমাদের যে এসএসডিটি, সেই এসএসডিটা আমরা এখন কানেকশন করবো। তো এখানে আমরা কানেকশন করার সিস্টেমটা খুবই সহজ। এখানে যে রিবন দেখতে পাচ্ছেন, এই রিবনের মাথায় যে কানেকশনটা আছে সেই কানেকশনটা আমরা এখানে প্রথম বসাই দিব এই হার্ড ডিস্কের উপরে, এবং এই রাবারটা বসাই দিব, তারপর আবার যেভাবে সেটিং করে দেবো। তো চলুন এটা সেটিং করে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই হার্ড ডিস্কটিকে আমরা এখানে বসাই দিলাম, এবং বসানোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে এসএসডিটি। আর এটি ছিল আমাদের ল্যাপটপের একটি হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কটি প্রথম বসানো ছিল, এটি 1 টেরাবাইট একটি হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটি আমরা পোর্টেবল করে ফেলবো। তো এইটার কারণ করা হচ্ছে একমাত্র ল্যাপটপের স্পিড আপটা বাড়ার জন্য। যে কোনো মেশিনে যদি আপনারা এসএসডি ফিটিং করেন তাহলে হার্ড ডিস্ক থেকে আপনারা না হলেও 20 গুণ বেশি স্পিড পাবেন। তো চলুন আমরা এখন ব্যাক কাভারটা কানেকশন করি, তারপর ল্যাপটপ উইন্ডো সেটআপটা দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের এই ল্যাপটপটিতে কিন্তু হার্ড ডিস্ক ফিটিং করা হয়ে গেছে, এবং হার্ড ডিস্ক ফিটিং করার পর পরবর্তী যে কাজগুলো আছে, এখানে যে স্ক্রুগুলো থাকবে সবগুলো স্ক্রু কিন্তু আপনাদের পারফেক্টভাবে লাগাই নিতে হবে। কোনোটা বড় থাকতে পারে, কোনোটা ছোটো থাকতে পারে, যেটা যার সময় খুলবেন সেটা ঠিকভাবেই কানেকশন করে দিবেন, তাইলেই হবে। এবং চলুন দেখি এখন আমাদের হার্ড ডিস্কে প্রপার পার্টিশন এবং উইন্ডোজ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটিতে উইন্ডোজ দেওয়া হয়ে গেছে, আমি অলরেডি উইন্ডোজ দিয়ে দিয়েছি, উইন্ডোজের সময়টা আমাদের সাথে দেখাই নেই। তো কীভাবে উইন্ডোজ 11 কিংবা উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 কিংবা সেটা দেখতে চাইলে আমার অবশ্যই ডিসক্রিপশন বক্সে সেটআপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পাবেন। এবং চলুন এখন দেখি আমাদের হার্ড ডিস্কের পার্টিশন প্রপার হয়েছে কিনা। জাস্ট রাইট বাটন ক্লিক, ম্যানেজে চলে যাব। ম্যানেজে চলে যাওয়ার পর আমরা এখন দেখবো যে আমাদের হার্ড ডিস্কের পার্টিশন প্রপার হয়েছে কিনা। তো ম্যানেজ চলে আসছে, এবং আমরা ডিস্ক ম্যানেজমেন্টে দিয়ে দিব। ডিস্ক ম্যানেজমেন্টে দিয়ে দেওয়ার পর এখানে আমার যে হার্ড ডিস্কের কনফিগার সেটা শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই হার্ড ডিস্কটি টোটাল এখানে শো করতেছে, এবং এই হার্ড ডিস্কের 2টা পার্টিশন আমরা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি লাইক করে দিয়েন আর সবার সাথে শেয়ার করে দিয়েন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করা কিন্তু কোনো কষ্টের কাজ না, জাস্ট লাল কালার যে সাবস্ক্রাইব বাটন দেখছেন সেখানে একটু ক্লিক করে দিবেন, পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিবেন। এই হচ্ছে টোটাল প্রসেস। তো বন্ধুরা আজকের মতো আমি তাপস বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে স্যালুট। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।